চলো এবার হচ্ছে আমাদের দেখা যাক PS1 আর PS2 সিস্টেম, ওকে, বা ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2। তো ফার্স্টে আমরা লিখে নিচ্ছি ফটো সিস্টেম 2, কারণ এভাবেই কিন্তু এটা প্রেজেন্ট থাকে, ফটো সিস্টেম 2, বোঝা গেল? ফটো সিস্টেম 2 হচ্ছে প্রেজেন্ট থাকে এভাবেই, বোঝা গেল? ফটো সিস্টেম 2, আর কি লিখবো? ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 1, পরিষ্কার কথাটা? ফটো সিস্টেম 2 আর ফটো সিস্টেম 1, দেখো যখন হচ্ছে সূর্যালোক এসে পৌঁছচ্ছে এবং গাছ যখন মাটি থেকে জল সংগ্রহ করছে, এগুলো কি কাঁচামাল ছিল? সূর্যের আলো গাছ মাটি থেকে যে জল শোষণ করছে এগুলো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? তো বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড এখানে আমাদের কোনো কাজে লাগে না, এখানে শুধু আমাদের সূর্যের আলো আর জল কাজ করে, ঠিক আছে, আলোক দশায়, বোঝা গেল? তো এখানে দেখো জল যখন আসছে এবং সেটা যখন সূর্যালোকের উপস্থিতিতে মানে উপস্থিতি যখন হচ্ছে তখন সেটা কি হয়, ব্রেকডাউন হয়ে যায়, ঠিক আছে? আমরা যদি ধরে নিই দু অণু হচ্ছে জল, দু অণু কেন নিচ্ছে আমরা পরে বলে দিচ্ছি, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য দু অণু নিচ্ছি, জল ভেঙে গেলে কি কি উৎপন্ন হবে? এক উৎপন্ন হবে H+, ঠিক আছে, যেহেতু দুই অণু নিয়েছে তাহলে এখানে 2H+ প্লাস দিয়ে H+ আর OH- দুটোতে ভেঙে যায় জল, এটা আমরা শুনেছি অনেক ছোটবেলা থেকেই, মানে 7-8 থেকে, তাহলে OH-, ঠিক আছে, যেহেতু দু অণু জল আছে তাহলে অবশ্যই এটা দু অণু হবে, পরিষ্কার এতটা? এবার দেখো দুটো OH- আছে, তাহলে এরা যদি ইলেকট্রন ডোনেট করে, মাইনাস মানে কি বেশি আছে ইলেকট্রন, তাহলে এরা চাইলে হচ্ছে ইলেকট্রন ডোনেট করে হচ্ছে নিজেরা হচ্ছে আগের অবস্থায় মানে ওয়েজ নর্মাল ওয়েজে ফিরে আসতে পারে। তখন এরা যদি ওয়েজ ডোনেট করে কাকে ডোনেট করবে, PS2 কে ডোনেট করবে, ঠিক আছে, PS2 কে কি ডোনেট করছে, দুটো ইলেকট্রন, ওয়েজ নয় কিন্তু, শুধু দুটো ইলেকট্রন ডোনেট করছে, তার ফলে এই ওয়েজ গুলো কি হয়ে যাচ্ছে, নর্মাল ওয়েজে চলে আসছে, মানে শুধুমাত্র এখান থেকে ওয়েজ থেকে কি চলে আসছে, ওয়েজ থেকে চলে আসছে শুধুমাত্র 2OH, বোঝা গেল? 2OH, আর এই 2OH ভেঙে তৈরি হয়ে যাচ্ছে, দেখো 2OH ভেঙেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের O2 মানে অক্সিজেন গ্যাস, যেটা হচ্ছে গাছ পরিবেশে মুক্ত করে, আর দ্বিতীয় যেটা তৈরি হয় সেটা হচ্ছে জল মানে H2O, বোঝা গেল? তাহলে এতটা ক্লিয়ার তোমার কাছে? 2OH নর্মাল মানে দুটো যেহেতু নেগেটিভ ছিল সেই চার্জটা কাকে দিয়ে দিচ্ছে, PS2 কে দিয়ে দিচ্ছে, বোঝা গেল? এইবার ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, যে সূর্যের আলোটা আসলো এবার তারা কি কাজ করবে, তারা এসে কি করছে, যদি হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য কম হয় 680, তখন সে এসে কি করছে, সরাসরি PS2 কে হচ্ছে উত্তেজিত করছে, বোঝা গেল? PS2 কে কি করছে, উত্তেজিত করছে। এবার PS2 এর মধ্যে যেহেতু দুটো ইলেকট্রন ছিল তখন যখনই এ উত্তেজিত হচ্ছে তখন এ কি করছে, এটাকে সামনে পাস করছে, বোঝা গেল? কারণ এই যখন উত্তেজিত হচ্ছে তখন কি করবে, ইলেকট্রন গুলোকে সামনের দিকে পাস করে যাবে, ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক পান্ডা, মনে রাখতে হবে, ওকে। এবার এখানে দেখো PS2 তে হচ্ছে আলোর যে তীব্রতা মানে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কত, সেটা হচ্ছে P680, তাই তো, P680, তাহলে এখানে 680 তরঙ্গ দৈর্ঘ্যে আলো পড়ছে, তাই তো? তোমাদের বইতে দেখবে এখানে P680 লেখা আছে, তো একই ব্যাপার PS2 তে এসে 680 মানে 680 তরঙ্গ দৈর্ঘ্যে আলো পড়ছে, সেই কারণে PS2 কে ইন্ডিকেট করা হচ্ছে, বোঝা গেল? এবার দেখো এখান থেকে আমাদের যখনই উত্তেজিত হচ্ছে ইলেকট্রন গুলোকে পাঠিয়ে দিচ্ছে প্লাস্টোকুইনোনে, ঠিক আছে, PQ বলে হচ্ছে দুটো PQ আছে আমাদের, PQ তে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে, PQ ফুল ফর্ম হচ্ছে প্লাস্টোকুইনোন, মনে রাখতে হবে PQ ফুল ফর্ম কি, প্লাস্টোকুইনোন। তো এ দুটো ইলেকট্রনকে পাঠিয়ে দিচ্ছে কোথায়, প্লাস্টোকুইনোনে। এবার প্লাস্টোকুইনোন QA, ঠিক আছে, মানে প্লাস্টোকুইনোন A, প্লাস্টোকুইনোন B এর মাধ্যমে এসে পৌঁছচ্ছে সাইটোক্রোমে। তো বেসিক্যালি এখানে প্রেজেন্ট থাকে সাইটোক্রোম, CYT B6, সাইটোক্রোম B6F বলে একটা কমপ্লেক্স থাকে, যেটা হচ্ছে এটাকে ঠিক প্লাস্টোকুইনোনের মতোই এখানে কি করে, ইলেকট্রনকে আগে নিয়ে যেতে সাহায্য করে। তো এখানে আমাদের ইলেকট্রনের ছবিগুলো এঁকে দিতে হবে, এখানে কি আসছে, ইলেকট্রন, দুটো ইলেকট্রনকে পাস করে দিল প্লাস্টোকুইনোনের কাছে, প্লাস্টোকুইনোন আবার এটাকে হচ্ছে পাস করে দিচ্ছে, দুটো ইলেকট্রনকে পাস করে দিচ্ছে কার কাছে, সাইটোক্রোম B6F এর কাছে, ঠিক আছে, সাইটোক্রোম B6F আবার এটাকে পাস করে দিচ্ছে আমাদের প্লাস্টোসায়ানিনের কাছে, কার কাছে, প্লাস্টোসায়ানিন বা PC এর কাছে, বোঝা গেল? প্রত্যেকটা টার্ম হচ্ছে পাশে নোট ডাউন করবে, আমি হচ্ছে লিখে দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে, ওয়ান বাই ওয়ান তুমি হচ্ছে পুরোটাকে দেখতে থাকো। তাহলে সাইটোক্রোম B6 থেকে পাঠিয়ে দিচ্ছে এটা কার কাছে, প্লাস্টোসায়ানিনের কাছে। এবার প্লাস্টোসায়ানিনের কাজ কি, এটাকে ফটোসিস্টেম 1 এ হচ্ছে দিয়ে দেওয়া, বোঝা গেল? কি দিচ্ছে, দুটো ইলেকট্রন, ঠিক আছে, আর কিছু না, দুটো ইলেকট্রন কোথা থেকে পেয়েছে, OH- মাইনাস থেকে পেয়েছিল, ক্লিয়ার? এতটা ক্লিয়ার তোমার কাছে? এইবার আসছি আমরা পরের স্টেজে, ওকে। তো দেখো এখানে হচ্ছে দুটো ইলেকট্রন কার কাছে চলে আসলো, PS1 এর কাছে। এবার দেখো PS1 এর কাছে জমা আছে,
ঠিক আছে, পিএস ওয়ান এর কাছে যখন জমা আছে, এবার পিএস ওয়ান এর কাছেও তো আলো আসবে, কারণ যখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য গুলো বেশি তারা কোথায় যাবে, তারা সবাই পিএস ওয়ান এর কাছে আসবে, তাই না? সবাই তো একজনকে থেকে অ্যাট্রাক্ট হতে পারে না, পারে কি? তবে পারে না। তো সেই কারণে হচ্ছে পিএস ওয়ান এর কাছে আবার অনেকে আসবে পিএস ওয়ান কে দেখে অ্যাট্রাক্ট হয়ে, মানে যেহেতু এটা বেশি তরঙ্গ দৈর্ঘ্যে আলোকে নিতে পারে, বোঝা গেল? তো বেসিক্যালি কি দেখো, লাইফের সাথে কিন্তু এগুলো প্রত্যেকটা কানেক্টেড, ঠিক আছে? বেসিক্যালি তোমার কোনো ফ্রেন্ড কে চয়েস করছো, মানে পছন্দ করছো, তখন এমন নয় যে সে তোমাকেই পছন্দ করবে, ঠিক আছে? ধরে নাও তুমি পিএস টু ক্যাটাগরি, ঠিক আছে, কিন্তু তুমি পছন্দ করেছো কাকে, পি 700 যে সেরকম কাউকে পছন্দ করেছো, কিন্তু পি 700 যাবে কার কাছে? আলটিমেটলি পিএস ওয়ান এর কাছেই তো যাবে, ফটো সিস্টেম ওয়ান এর কাছেই যাবে। তাহলে তুমি যতই চাও না কেন সেখানে কিন্তু সে আসবে না, সে কোথায় যাবে, পিএস 700 এর কাছে, বোঝা গেল? মানে পিএস ওয়ান এর কাছে। তাহলে এখানে একইভাবে সূর্যের পিএস 700 যে কণা আছে তারা এখানে চলে আসছে পিএস ওয়ান কে উত্তেজিত করতে, স্বাভাবিক উত্তেজিত মানে বুঝতে পারছো, ওকে? তো পিএস 700 এর কাছে চলে আসছে, মানে পি 700 চলে আসছে কার কাছে, পিএস ওয়ান এর কাছে, ক্লিয়ার এটা? তো স্টুডেন্ট এবার দেখো, এতটা ক্লিয়ার হলো আমাদের, ইলেকট্রন চলে আসলো পিএস ওয়ান এর কাছে, আর এদিক থেকে পি 700 চলে আসলো, এসে হচ্ছে পিএস ওয়ান কে উত্তেজিত করতে শুরু করলো, ঠিক আছে? তো ভাই উত্তেজিত যখন হয়েছে, ইলেকট্রন তো আবার সামনে পাস করতে হবে, যেটা হচ্ছে ন্যাচারাল রুল, ঠিক আছে? তো এবার এই ইলেকট্রনকে সামনে পাস করতে শুরু করলো, কোথায় পাস করে দিল, পাস করে দিল ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্রেটের কাছে, এফ আর এস, ঠিক আছে? ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্রেটের কাছে হচ্ছে পাস করে দিল, বোঝা গেল? কি পাস করলো, দুটো ইলেকট্রন, ঠিক আছে? গল্প হচ্ছে এখানে দুটো ইলেকট্রনকে দিয়ে। এবার দেখো, দুটো ইলেকট্রন হচ্ছে এখান থেকে কোথায় চলে আসবে, এখান থেকে ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্রেট থেকে চলে আসবে ফেরিডক্সিনের কাছে, এফ ডি, ঠিক আছে? এফ ডি ফিক্সড ডিপোজিট নয় এখানে, ঠিক আছে? এখানে বেসিক্যালি ফেরিডক্সিন, ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্রেট কি করছে, এটাকে দুটো ইলেকট্রনকে পাস করে দিচ্ছে ফেরিডক্সিনের কাছে, বোঝা গেল? কি পাস করছে, দুটো ইলেকট্রন। এবার ফেরিডক্সিন হচ্ছে ইন্টারেস্টিং রুল এখানে প্লে করে, সেটা হচ্ছে ফেরিডক্সিন এই দুটো ইলেকট্রনকে সামনে পাঠাতে পারে, আবার ব্যাকেও পাঠাতে পারে, বোঝা গেল? ব্যাকে কিভাবে পাঠাবে, ফেরিডক্সিন এখান থেকে দুটো ইলেকট্রনকে বললো না আমি আর সামনের দিকে পাঠাবো না, এটাকে নিয়ে আমি আবার সেই সাইটোক্রোমের কাছেই পাঠিয়ে দিই, বোঝা গেল? কি করলো, নিয়ে দুটোকে কোথায় পাঠালো, সাইটোক্রোমের কাছে। এবার সাইটোক্রোমে আসার সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, মানে যদি ফেরিডক্সিন পাঠায়, ঠিক আছে, প্লাস্টোকুইনন পাঠালে এটা ঘটে না, কিন্তু যদি ফেরিডক্সিন পাঠায় তাহলে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটা এখানে হচ্ছে এডিপি থেকে, এডিপি প্লাস হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, পিআই, ঠিক আছে? ইনঅর্গানিক, আই ফর ইনঅর্গানিক, পি ফর ফসফেট, ইনঅর্গানিক ফসফেট তখন এর সাথে যুক্ত হয়ে গিয়ে তৈরি করে দিচ্ছে এটিপি, ঠিক আছে? আর এখান থেকে দুটো যে ইলেকট্রন পাঠিয়েছিল সেই দুটো আবার কোথায় চলে আসছে, দুটো ইলেকট্রন চলে আসছে এখানে, এখানে কিন্তু ব্যবহার হচ্ছে না, কিন্তু এখানে এটা তৈরি করতে হচ্ছে, সাহায্য করছে, করে আবার বেরিয়ে যাচ্ছে, বোঝা গেল? ক্যাটালিস্টের কাজ করছে বেসিক্যালি, ঠিক আছে? তাহলে এখানে কি তৈরি হলো, এডিপি প্লাস পিআই থেকে এটিপি তৈরি হলো, এটাকে হচ্ছে ঠিকঠাক করে মার্ক করবে, কারণ এটা কিন্তু আমাদের ফাইনাল প্রোডাক্টের সাথে কাজ করবে। তো এটিপি হচ্ছে এডিপি প্লাস পিআই থেকে আমাদের এটিপি তৈরি হচ্ছে, পরিষ্কার এটা? তো স্টুডেন্ট এতটা ক্লিয়ার তোমার কাছে? এইবার চলে আসছি আমরা, সামনেও পাঠাতে পারে বলেছিলাম, তাই তো? তাহলে সামনে পাঠালে কি অঘটনটা ঘটে একটু দেখে নিই আমরা। দেখো, যদি এবারে দুটো ইলেকট্রনকে সামনে পাঠায় তখন কি করবে, দেখো দুটো ইলেকট্রন যখনই সামনে আসবে তখন সামনে কে আছে, এবারে তো ছিল সাইটোক্রোম বি6, সামনে কে পড়ে আছে, সামনে আছে আমাদের এনএডিপি, ঠিক আছে? এনএডিপি প্লাস, বোঝা গেল? এনএডিপি প্লাস, প্লাস মানে কি, ইলেকট্রনের ঘাটতি আছে, তাই তো? তো বেসিক্যালি ইলেকট্রনের ঘাটতি থাকলে তো ইলেকট্রন নেবে, ক্লিয়ার কি না? তো বেসিক্যালি কি হয়, ধরে নাও কোনো একটা ছেলে তার গার্লফ্রেন্ড আছে, তাহলে সে কি আর গার্লফ্রেন্ড নিতে চাইবে, অবভিয়াসলি না, ক্লিয়ার? মানে যদি হচ্ছে ঠিকঠাক থাকে, যদি তার নেচার অন্য থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি হচ্ছে তার নেচার থাকে যে ইয়েস আমার গার্লফ্রেন্ড আছে তাহলে আমি নেবো না, বা কোনো মেয়ের ক্ষেত্রে সেম জিনিস, ঠিক আছে, অ্যাপ্লাই করো, ঠিক আছে? মনে রাখার জন্য যা যা অ্যাপ্লাই করতে হয় সব অ্যাপ্লাই করো, কিন্তু কাউকে বলার নেই। তো বেসিক্যালি এটা হচ্ছে নিজের মতো করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো যেভাবে তুমি বেস্ট ওয়েতে মনে রাখতে পারবে সেইভাবেই হচ্ছে মনে রাখো, ঠিক আছে? তো বেসিক্যালি কি হবে, এনএডিপিতে প্লাস আছে মানে হচ্ছে ঘাটতি আছে, সেই কারণে প্লাস সাইন শো করছে, যদি ঘাটতি না থাকতো তাহলে কি কোনো সাইনই শো করতো না, শুধু এনএডিপি হয়ে বসে থাকতো, ক্লিয়ার? তো দেখো এবার এখানে দুটো মানে এখানে হচ্ছে মাইনাস হচ্ছে গার্লফ্রেন্ড, ঠিক আছে? তো এখানে দেখো দুটো হচ্ছে মাইনাস হচ্ছে, কিন্তু লাগবে তো একটা, তো কি করবে, তো এ কি করবে, একটাকে নিয়ে এখানে একটা হচ্ছে নিয়ে নেবে, ঠিক আছে? এখানে এনএডিপি হচ্ছে, আচ্ছা চলো এটাকে আমরা পাশে তৈরি করি, ওকে, এটাকে আমরা পাশে তৈরি করি,
তো এনএডিপি প্লাস হচ্ছে একটা ইলেকট্রনকে নিয়ে নেবে, বোঝা গেল? এনএডিপি কি করবে, একটা ইলেকট্রনকে নিয়ে নেবে, নিয়ে নিলে কি তৈরি হবে, এনএডিপি, ঠিক আছে? একটা ইলেকট্রন যেই নিয়ে নেবে তখন কি তৈরি হবে, প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ, পরস্পরকে জায়গা হচ্ছে ফিল আপ করে দেবে, তাহলে নর্মাল হয়ে যাবে। কিন্তু আরো একটা এক্সট্রা ইলেকট্রন পড়ে আছে, কারণ এখানে দুটো এসছে, এখানে লেগেছে কটা, একটা, তাহলে সেই ইলেকট্রনটা এর পাশে এইভাবে বসে যাবে, বোঝা গেল? এইবার দেখো মজার ঘটনা যেটা ঘটে থাকে। তো এতটা তো ক্লিয়ার হলো, এখানে এখানে এসে এনএডিপি ই মাইনাস উৎপন্ন হয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা সালোক সংশ্লেষের ডেফিনেশন পড়লে আমরা দেখব আলোক বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়। এক হচ্ছে এটিপি উৎপন্ন হয়, এটিপি তৈরি হচ্ছে, আর কি তৈরি হচ্ছে, NADPH2, ঠিক আছে? আমাদের এখানে আছে আলটিমেটলি এনএডিপি, কিন্তু বলে দিয়েছে আবার H2, তাহলে H টা কোথা থেকে আসবে, গেস করো, পুরো স্ট্রাকচার দেখো, H কোথা থেকে আসবে? দেখো স্ট্রাকচারটা তোমরা খাতাতে আরো বড় করে আঁকতে পারো, যেহেতু আমাকে এই দুটোর সাথে কম্পেয়ার করতে হবে, সেই কারণে আমি জাস্ট এখানে করলাম, আর একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে? তো এইটাকে তোমরা খাতাতে আরো বড় করে, একটু বড় করে আঁকো, ঠিক আছে? পুরো জিনিসটা পরিষ্কার, এবং ওয়ান বাই ওয়ান যেহেতু আমি তোমাদেরকে বুঝিয়েছি, তো পুরোটা পরিষ্কার থাকবে তোমাদের কাছে, কিন্তু হচ্ছে তোমরা আঁকবে যখন একটু এটাকে বড় করো, ওকে? তো দেখো যেটা বলছিলাম, যেখানে এইচটা কোথা থেকে আসবে, এটিপি আর এনডিপিএইচ দুটো জিনিস তৈরি হয়, তাহলে এইচ কোথা থেকে আসবে, এখানে এনএডিপিএইচ এর সেই এইচটা হচ্ছে, মনে আছে আমরা প্রথমে বলেছিলাম আমাদের হচ্ছে জলের ব্রেকডাউনে এইচ প্লাস উৎপন্ন হয়েছিল, সেই এইচ প্লাস হচ্ছে এখান থেকে ঘুরে 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 চলে আসছে আমাদের এনএডিপি ই মাইনাস এর কাছে, বোঝা গেল? কিন্তু দেখো ইন্টারেস্টিংলি এখানে কটা এইচ আছে, দুটো এইচ, তাই তো? টু এইচ প্লাস, আমাদের এখানে ইলেকট্রন কটা বেশি আছে, এইচ প্লাস মানে কি ইলেকট্রনের ঘাটতি আছে এইচ এর, আর এখানে ইলেকট্রন কটা বেশি আছে, ওয়ান পিস। তো বেসিক্যালি সে আমাদের আগের কনসেপ্ট, কি কনসেপ্ট, ধরে নাও হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি গিয়েছো, যেখানে মানে যেটা ক্রাইসিস হয়, তো সেখানে তুমি গিয়েছো, ক্লাসের মধ্যে একটাই মাত্র মেয়ে আছে, এসছে কটা, নতুন ছেলে এসছে দুজন, মেয়ে কজন এসছে, একজন। তো স্বাভাবিক বন্ড তৈরি হলে যে কোনো একজনের সাথে তৈরি হবে, বাকি একজনকে কি করতে হবে, পাশের বেঞ্চেই বসতে হবে। আরে হ্যাঁ কি না, হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে এটাই। তো এখানে তাহলে কি হবে দেখো, বেসিক্যালি এখানে যখন হচ্ছে রিয়াকশন করবে, যখন এখানে এইচ চলে আসলো, টু এইচ প্লাস, যখন হচ্ছে টু এইচ প্লাস চলে আসলো, তখন কি উৎপন্ন হবে, উৎপন্ন হবে NADPH, যেহেতু একটা ইলেকট্রন এক্সট্রা আছে, সেখানে একটা এইচ এর সাথে বিক্রিয়া করবে, করে একটা এইচ কে হচ্ছে পাশে রেখে দেবে, এইচ প্লাস একটা কি হবে, পাশে রয়ে যাবে, বুঝা গেল? এইচ প্লাস একটু বড় করে দিও, মানে এই দুটোকেই বড় করে দিও, শুধু প্লাস থেকে একটু ছোট করে দিও, ওকে? দুটোকে আলাদা বোঝানোর জন্য। তাহলে কি তৈরি হলো, NADPH তৈরি হলো, H2 এখনো তৈরি হয়নি, NADPH তৈরি হয়েছে, আর হচ্ছে H প্লাস। এবার দেখো এই সাইকেল তো চলতেই আছে, তাই তো? এই সাইকেল তো চলছে, তাহলে এই সাইকেলে আবার পরে ইলেকট্রন আসবে, ইলেকট্রন এক্সট্রা থাকবে, তখন এই H প্লাস টা কি করবে, আর একটি ইলেকট্রন হচ্ছে গ্রহণ করবে, গ্রহণ করে এটা তৈরি হয়ে যাবে NADPH2, বোঝা গেল? ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। তাহলে ফাইনাল প্রোডাক্টে আরো একবার রেড কালি দিয়ে হচ্ছে আমরা গোল করে দিই, তো এটা আমাদের কি ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। তো স্টুডেন্ট পুরোটা ক্লিয়ার, ভালো করে দেখে নাও, ওয়ান বাই ওয়ান পুরো জিনিসটা আবার হচ্ছে বোঝো, দরকার হলে ব্যাকে যাও, ব্যাকে গিয়ে আবার পুরোটা দেখো, দেখে হচ্ছে পুরোটা বোঝার চেষ্টা করো। আর এটাই হচ্ছে ইলেকট্রনের গতিপথ, আর এটাই হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশার মেন স্টেজ। তো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো NADPH2 কি করে তৈরি হয়েছে, আর ATP কি করে তৈরি হয়েছে।